चोर दो आचल जमाना क्या कहेगा, चोर दो आचल जमाना क्या कहेगा, तुम चली जाओगी मर जाएगा दीवाना जमाना क्या कहेगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ কিছুক্ষণ আগে একটা স্ট্রিম লাইভ করেছিলাম, বহু দিন পর, বেশ ভালো লাগলো। কি করে আমি যেখানে আধা ঘন্টা ঠিক মতন লাইভ করতে পারি না, সেখানে আমি 1.5 ঘন্টার উপরে কিভাবে লাইভ করে ফেললাম, কথায় 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 টেরই পাইনি। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে। তো দুটো ইম্পর্টেন্ট কথা নিয়ে এখানে, মানে বিষয় নিয়ে এখানে কথা বলতে এসেছি ভিডিওটার মধ্যে। একটা হচ্ছে লাইভে আমি বলে ফেলেছি, যেটা কি না, তবুও লাইভে অনেকে তো উপস্থিত থাকতে পারে না, লাইভ অনেকক্ষণ হয়, কোন পার্টে কোন কথাটা বলেছি সেটা মানুষের খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু ভিডিওতে মানুষে খুঁজে পেয়ে যায় কোন জায়গায় কোন কথাটা আমি ইম্পর্টেন্ট বলেছি বা না বলেছি। আর যারা স্কিপ করে না, তারা তো অনেক ভালোবাসা। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে, গতকালকে একটা পুরো বিদেশিদের নিয়ে একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল পতিতার চ্যানেল থেকে, ঠিক আছে? সেখানে বাংলাদেশিরা কিছু নিজের ক্যামেরা ঢেকে, মানে মুখ না দেখিয়ে হচ্ছে তোমার লাইভে অ্যাটেন্ড করেছিল। সেখানে আমি, আমার পক্ষে তো সম্ভবই না দেখা, আর ওই পতিতাকে সহ্য করা খুব কষ্টের ব্যাপার। ভিডিও প্রয়োজন বিশেষে দেখতে হয়, ইনফরমেশনের জন্য দেখতে হয়, বাট লাইভ একদম ইউজলেস লাইভ লাইভ, ঠিক আছে? যখন ধরা পড়ে যাচ্ছে তখন সদল বলে চিৎকার করছে, এসে ধরা পড়ে গেছে বলে চিৎকার করছে, নিজেদেরকে কি করে বাঁচাবে? যদি কেস ঠুকতেই হয়, পতিতা বলছে এবার আর চুপ করে থাকবো না, কেস করবো। কেস ঠোকার যদি হয়, ঠোক না, তুই নিজে আগে যেই কেসগুলো খেয়ে বসে আছিস সেই কেসগুলো থেকে তো আগে বের হ, সেই কেসগুলো থেকে তো আগে বের হ, পেছন থেকে পেছন দরজা দিয়ে গিয়ে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তারপরে কেসের বিষয়টা পুরো ধামাচাপা দিয়ে দিতে চেয়েছিলিস, ভেবেছিলিস কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু জেনে গেছি এবং বলেও দিয়েছি, তারপরেও অস্বীকার করেছে। যাই হোক, অস্বীকার করা এদের কাজ, ওটাতে ওটা নিয়ে আমি মাথা ঘামাই না। কিন্তু কথা হচ্ছে, ঘোড়ামুখী ঘোড়ামুখী বলে চিৎকার করছিল সব, যে কটা ছিল আর উইথ পতিতা, পতিতা তো পতিতাই, আর বাদ বাকিগুলো ঘোড়ামুখী ঘোড়ামুখী বলে চিৎকার করছিল। কি বলছিল? যে ঘোড়ামুখী আর যাই হোক ফ্রন্টে এসে খেলে, আর এই লুলুলিসা নাকি আমার বিরুদ্ধে কেস করার জন্য বলেছিল। তো আমি সেই সব শুয়োরমুখীকে একটা কথা বলতে চাই, যেসব শুয়োরমুখীরা ক্যামেরার অন্তরালে থেকে শুধুমাত্র ভয়েস দিয়ে ঘোড়ামুখী ঘোড়ামুখী করে চিৎকার করছিল, সেই সব শুয়োরমুখীকে আমি বলতে চাই, আমি কি, আমি জানি আমার কারোর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আমি ফ্রন্ট ফুটে খেলি, আমি সোজা সাপটা কথা সহজ সরলভাবে বলি, হ্যাঁ মুখের উপরে বলি, এটা আমার গুণাবলী, আমি বেশ ভালো মতন জানি, ঠিক আছে? এটা নিয়ে আমার কারোর কোনো কথা শোনার দরকার নেই। আমাকে যারা শত্রু মনে করে তারা শত্রু মনে করেই চলুক, তারা শত্রু মনে করেই চলুক, আমার ঝোল টানতে হবে না কারোর, ঠিক আছে? প্রত্যেককে বলছি, ক্রিয়েটারকেও বলছি, আবার হচ্ছে এইসব যারা কিনা একজনকে থামাতে আরেকজনের ঝোল টানে তাদেরকেও বলছি, আমার ঝোল কারোর টানতে হবে না, কাউকে আমার ঝোল টানতে হবে না। আমি যেটা দেখেছি বলেছি, যেটা দেখবো সেটা বলবো। চলছে বিরাট বড় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা পয়সা লেনদেনের একটা বিশাল কালোবাজারি চলছে, বহুদিন ধরে বলছি, এখন সবার টনক নড়েছে, এটাই হচ্ছে কথা। শুরুর থেকে যদি সবাই একজোট হয়ে এর বিরুদ্ধে কথা বলতো তাহলে এখন এত দূর আর গড়াতো না, এত দূর গড়াতো না, ঠিক আছে? শুরুতেই সঠিকটা আমি প্রথমে বলি, তখন সবার খুব গায়ে লাগে। এই এরাই যারা এখন এর বিরুদ্ধে কথা বলছে, পতিতার বিরুদ্ধে কথা বলছে, এরাই মিলে আমাকে শেষ করার চেষ্টা করেছিল। এসব হারামিদের হারামিপনা ভুলে যাব, কোনোদিনও ভুলবো না। সুতরাং যে যেরকম আছো সে সেরকম চলতে থাকো, আমাকে কারোর ঝোল টেনে, আমার ঝোল টেনে কারোর কথা বলতে হবে না, আমি কি, আমি জানি, ঠিক আছে? এইটা গেল এক নম্বর কথা, গুরুত্বপূর্ণ কথা। দুই নম্বর কথা, এ অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আছে। দুই নম্বর কথা, জাম্বু তুমি যেই বাইকটা কিনছো, তুমি তো দিদিরে বসাইবা বইলা কিনছো, এমন বাইক কিনছো বাইকের সিটটা উঁচু, যেই বইবে সেই তোমার ঘাড়ের উপরে এসে পড়বে। এমনি ঘরে জড়াজড়ি করে হচ্ছে না, বাইকেও এখন জড়াজড়ি করে যাবা, সেই কারণের জন্য কিনছো ওইরকম একটা বাইক? আচ্ছা বেশ ভালো কথা, এইরকম বাইকের তোমার শখ ছিল, পদ উঁচু বাইক খুব শখ ছিল। আচ্ছা, তা তুমি যে ওই বাইকটা কিনছো
ওই বাইকে তো তোমার বুড়ি প্রেমিকার নিতম্ব আঁটবে না, মানে ধরবে না। তোমার বুড়ি প্রেমিকার শরীরটার কথা মনে করে তুমি একটা বাইক কিনতে পারতা। যাই হোক, তোমার ওই বাইক যখন হবে না, তখন পেছনে একটা মাচা কইরা নিও। হ্যাঁ, একটা মাচা তৈরি কইরা নিও, সেই মাচার উপরে বসাইয়া বুড়ি প্রেমিকারে তারপরে যাইও। হ্যাঁ, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কথা, যেটা কিনা বলি নাই। হ্যাঁ, আরও একটা এই বাইক সংক্রান্ত কথা, দেখো 3 লক্ষ টাকার বাইক কেনার ক্ষমতা জাম্বু রাখে, 3 লক্ষ টাকার বাইক কেনার ক্ষমতা জাম্বু রাখে, কিন্তু নিজের ছেলেরে একটা খাট কিনা দেওয়ার ক্ষমতা আমার জাম্বুর নাই। আমার জাম্বু সেই জন্য চাতক পাখির মতন হাঁ করে দর্শকদের দিকে তাকায় থাকে, কখন দর্শকরা টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে ফার্নিচার কিনে তারপরে আমার ছেলের নাম করে আমরা অ্যাশ করব। ছেলে কতক্ষণ শোবে ওই বিছানাতে, শোবো তো আমরাই। ছেলে কতক্ষণ দেখবে টিভি, দেখবো তো আমরাই। ছেলে কতক্ষণ ভোগ করবে, ভোগ তো আমরাই করব। আর এই আজাইরা খাইয়া দেয়া কাম নাই যেগুলির, সেগুলি এদেরকে টাকা পাঠাচ্ছে। পাঠা পাঠা পাঠা, এই পাঠাকে পাঠা টাকা, কি অসুবিধা আছে, তাই না? তো যে একটা গাড়ি থাকতেও গাড়ি কিনতে পারে, 3 লক্ষ টাকার গাড়ি কিনতে পারে, সে একটা খাট কিনে দিতে পারেনি ছেলেকে, এখান থেকেও এই সব বেজন্মাগুলোর চোখ খোলে না, এই বেজন্মাগুলোর চোখ খোলে না, যে কিনা একটা গাড়ি থাকতেও, একটা বাইক থাকতেও আরেকটা বাইক কেনার স্বপ্ন দেখে এবং সেটাকে ফুলফিল করে, সে খাট কিনতে পারে না। কালকে নাকি শুনছিলাম যে খাট দিয়েছে সে নাকি কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, যে ওই বাচ্চাটা সানে শুচ্ছিল, সানে শুচ্ছিল, আমরা তো দেখেছি সৌমালি যে খাটটা দিয়ে গেছিলো সেই খাটে শুয়েছে, তারপরেও ওই অন্ধ মহিলার চোখ থেকে জল গড়াচ্ছে। ওদের ওখানে ওই দেশে মনে হয় কোনো ভিখারিকে দেখেনি পথের ধারে শুয়ে থাকতে, তাদেরকে দেখে ওর চোখ থেকে জল পড়ে না। হ্যাঁ, ওনার বলবো না, ওর, ওর চোখ থেকে জল পড়ে না। এইসব কোথার থেকে, এইসব ভগবানের কি কুসৃষ্টি! ভগবান এইসব মানুষগুলিরও পাঠাইছে, দেওয়ার হবে, জায়গা মতন দে। তোদের যখন এত টাকা পয়সা, তোরা জায়গা মতন দে, যাদের দরকার নেই তাদেরকে দিয়ে কি ইয়েগিরি মারাচ্ছ? সত্যি বলছি বন্ধুরা, মানে নিজেকে ঠিক রাখা, এদেরকে নিয়ে বলতে গেলে নিজেদের, নিজেকে ঠিক রাখা, নিজের জুবানকে ঠিক রাখা ভীষণ কষ্টকর। দুনিয়াতে অভাব পড়েছে, কি বলবো, পথে যারা শুয়ে থাকে, যাদের মাথার উপরে ছাদ নেই, নিচে বিছানা তো ছাড়ো, খাট তো ছাড়ো, একটা পেতে শোবে সেরকম কিছু নেই, তাদেরকে দেওয়ার জন্য এদের মন কাঁদে না, লাখপতির বাচ্চাকে দিচ্ছে, কত বড় অসভ্য মহিলা হলে পরে তারপরে দেয়, ঠিক আছে? তো এই তো, এই তো, এবার হচ্ছে 3rd নম্বর কথা, ভেরি ইম্পর্টেন্ট কথা, ডিভোর্স ছিল, ডিভোর্সের জন্য সমন জারি করেছিল দুজনকেই, টিনাকেও আর জাম্বুকেও, দুজনকেই সমন জারি করেছিল, কিন্তু জাম্বু হাজির হয়নি, হাজির হয়নি। সেই সংক্রান্ত একটা তথ্য টিনা আমাদেরকে দিয়েছে যে নেক্সট ডেটে, এই এক মাস পরে, এক মাস পরেই হয়, নেক্সট ডেটে যদি জাম্বু হাজির না হয়, হাজিরা না দেয়, তাহলে নাকি ডিভোর্সটা একতরফা হয়ে যাবে। আর টিনা সেই ক্ষেত্রে বলছে, আমি মুক্তি চাই, তাড়াতাড়ি মুক্তি চাই। এবার এই মুক্তি চাওয়া বিষয়টা নিয়ে সবাই ভাবছে যে তাহলে টিনা তাড়াতাড়ি বিয়ে করবে, টিনার বিয়ে করার জন্য উৎফুল্ল হয়ে গেছে, এটসেট্রা এটসেট্রা, নানান রকম কথা টিনাকে বলেছে ওর ওই একটা, ওই মুক্তি চাই ওই কথাটা নিয়ে কেন্দ্র করে। আমরা মুক্তি চাই কখন, কোনো সম্পর্ক থেকে কখন মুক্তি চাই? যখন সেই রিলেশনটা টক্সিক হয়ে যায়, যখন সেই রিলেশনটা বাঁচানোর পরিবর্তে মেরে ফেলার জন্য উদ্যত হয়ে ওঠে। আর টিনার এই যে পূর্ব রিলেশনটা, সেটা যে কতখানি টক্সিক ছিল, সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি, যারা আমরা বুঝতে চাই তারা আমরা বুঝতে পেরেছি যে কিনা, আচ্ছা ভাবো তো, বাবা মা সন্তানের কত দোষ ঢাকে, তাই না? কারণ বাবা মা সন্তানকে ভালোবাসে, আর সন্তান, বিশেষ করে আমরা মেয়েরা, বাবা মা আমাদেরকে যেরকম ভালোবাসে, ঠিক সেম ভালোবাসা আমরা কোথায় চাই? স্বামীর কাছ থেকে চাই, স্বামীর পুরো ফ্যামিলির কাছ থেকে চাই। স্বামীর ফুল ফ্যামিলির কাছ থেকে সেই ভালোবাসা যদি নাও পাই, শুধুমাত্র স্বামীর ভালোবাসাতেই সেই সব ভালোবাসা পূর্ণ হয়ে যায়, তাই না? কিন্তু যখন কোনো মেয়ের জীবনে তার স্বামী আশানুরূপ হয় না, আশানুরূপ অর্থে এখানে বহুলাংশে হতে পারে, অনেক অর্থে হতে পারে, কিন্তু যখন কোনো মেয়ে তার স্বামীর মধ্যে সেই
নিরাপত্তাহীনতায় ভোগে, স্বামীর সঙ্গে সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগে, পান থেকে চুন খসলে পরে স্বামী কথা শোনায়, হ্যাঁ, তখন সেই রিলেশনটা টক্সিক রিলেশন হয়ে যায়। তো সেখান থেকে ছাড়া পাওয়ার জন্য অন্য কোনো রিলেশনে যুক্ত হব, যুক্ত হতে হবে, সেই কারণে আমি এখান থেকে ছাড়া পেতে চাই, এটা কি সত্যিই কোনো রিজন? এই কথাটা কি ওকে বলা যায়? হতেই পারে ও বিয়ে করবে, আবার এটাও হতে পারে যে ও এখান থেকে ছাড়া পেয়ে একটু মুক্ত হতে চায়, পুরো ঝেড়ে ফেলতে চায়, এটাই হতে পারে, আবার ওটাও হতে পারে। কিন্তু ওটাই বলা হচ্ছে যে তাড়াতাড়ি বিয়ে করবে, তাই দেখতেই তো পাবো, তাড়াতাড়ি বিয়ে করলেও সেটা ওর ডিসিশন, না করলেও সেটা ওর ডিসিশন, দেখতে পাবো আমরা সবটাই। কিন্তু কথা হচ্ছে, জাম্বু যে বুক ঠুকে ঠুকে বলেছে যে যেই থুতু ওয়াক থু করে ফেলে দিয়েছি, সেই থুতু আমি আর কোনোদিনও চাটবো না, তাহলে থুতু যখন তুমি চাটবে না জাম্বু, তাহলে সেই থুতুটাকে কেন চোখের সামনে রেখে দিয়েছ আর একটু একটু করে আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছ? পুরোটা চেটে খাচ্ছ না, একটু একটু করে আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছ, কেন করছ? তোমার যাকে পছন্দ না, তুমি যাকে আর নেবেই না কোনোদিনও, যে তোমাকে শেষ করে দিয়েছে, তোমাকে গর্তে ফেলে দিয়েছে, কত কি বলেছো তোমাকে শেষ করে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল, তাকে তুমি ছেড়ে দেওয়ার জন্য যে সুযোগটা সেটা কেন হাতছাড়া করছো? তুমি কেন যাওনি? তোমার সমন জারি হয়েছিল, তুমি কেন যাওনি? তুমি এমন তো কিছু মিটিংয়ে ব্যস্ত থাকো না যে তুমি যাওনি, যেতে পারোনি, কেন যাচ্ছ না? তো বন্ধুরা, এই যে জাম্বু যে যায়নি, এর পিছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ, যত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে ততটাই লস, আমার জাম্বুর ততটাই লস, এটা হচ্ছে মেন রিজন অ্যাজ এ ভিউয়ার্স, আমি মনে করি অ্যাজ এ ভিউয়ার্স, ঠিক আছে, আইনের কোনো লোক হিসেবে নয়, একজন সাধারণ ভিউয়ার্স হিসাবে আমি এটা মনে করি যে যত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবে তত তাড়াতাড়ি বিষয়টা ক্লোজ হয়ে যাবে, এই যে কেচ্ছা, এটা ফ্যামিলি কেচ্ছা, এটা ক্লোজ হয়ে যাবে। আর ফ্যামিলি কেচ্ছা ক্লোজ হয়ে গেলে জাম্বুর ভিডিও উঁকি মেরে কেউ দেখতে যাবে না, 20,000 এসে ঠেকবে, 20,000 এসে ভিউস ঠেকবে, যখন কি না সব কিছু ক্লোজ হয়ে যাবে। আবার যদি না কোনো নতুন করে চমক দিতে পারে, ততদিন পর্যন্ত এরকম হয়ে থাকবে, ঠিক আছে। এইবার একটা ডিভোর্সি ছেলে বলো বা মেয়ে বলো, হ্যাঁ, তাদের বিয়ে হয়ে যাওয়া, নতুন করে বিয়ে হওয়া কিন্তু মুখের কথা না, অনেক কাঠখড় পোড়াতে হয় তার জন্য, হ্যাঁ, অনেক কাঠখড় পোড়াতে হয়। তো এটা হচ্ছে মেন একটা কারণ, এটা আমার মনে হয় যে যত তাড়াতাড়ি ডিভোর্স দেবে তত বেশি লস, এই বিষয়টাকে যত জিয়ে রাখবে তত লাভ, এটা হচ্ছে একটা কারণ। দুই নম্বর কারণ, টিনাকে শিক্ষা দেওয়া যে তোকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে তোকে মুক্তও করব না এবং আমার চ্যানেলের লস করব না, এটাও হচ্ছে আরও একটা মারাত্মক বড় পয়েন্ট। এই কারণেই ও জাম্বু যায়নি, সমন জারি হওয়ার পরেও যায়নি। টিনাকে এত তাড়াতাড়ি মুক্তি দেবে না, টিনা সুখে শান্তিতে থাকবে, এরপরে নেক্সট যাই করবে সেটা দেখিয়ে টিনার ভিউজ বিরাট আপ হবে, সেটা জাম্বু চাইছে না, সেটা জাম্বু হতে দিতে চাইছে না। হ্যাঁ, এই কারণেই প্রথমেই বলেছিল যে তোকে এত তাড়াতাড়ি ডিভোর্স আমি দেবো না, একদম প্রথম দিকে বলেছিল। তো এটা হচ্ছে আরও একটা বড় কারণ। তিন নম্বর কারণ, সেটা হচ্ছে এই আইনের না নানান রকম ভাগ থাকে, আমি শুনেছি, বাট সেটা আমি তোমাদেরকে এখানে বলছি না, সেটা বলা উচিত না, যেহেতু আমি এক্সপার্ট নই, সেই কারণে আমি বলছি না। এই যে টিনা বলল এক্সপার্টি হয়ে যাবে, মানে একতরফা মানে এক্সপার্টি হয়ে যাবে, তো এটা মুখে বলাটা যতটা সহজ, আদৌ কি ততটা সহজ, এটাই হচ্ছে বড় কোয়েশ্চেন মার্ক। কারণ আইনের বিষয় কিন্তু আমরা কেউ জানি না, অনেক বড় ক্ষেত্র, একটা বিস্তর ক্ষেত্র আইন, হ্যাঁ, তো এখানে যখন তখন যা কিছু হতে পারে। আর ইতিমধ্যেই আমরা শুনে নিয়েছিলাম যে জাম্বু বলছিল যে সে যেই উকিলের আন্ডারে রয়েছে সেই উকিল ভীষণ স্মার্ট, তাহলে নিশ্চয়ই কোনো স্মার্ট মুভ তৈরি করে রেখেছে জাম্বুর জন্য জাম্বুর উকিল, তাই না? জাম্বুর উকিল জাম্বুর জন্য নিশ্চয়ই কোনো স্মার্ট মুভ তৈরি করে রেখেছে, যার জন্য জাম্বু সমন জারি হওয়া সত্ত্বেও যায়নি। কারণ এই যে এক্সপার্টি অর্ডার হয়ে যায় না, তারপরেও সেটাকে আর কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাদী বলো বিবাদী বলো যে কোনো কেউ একজন 3 মাসের সময় পায়, বিবাদী। আর এখানে তো ওরা দুজনেই ক্যান্ডিডেট, এই ডিভোর্সের জন্য দুজনেই ক্যান্ডিডেট, এখানে বাদী বিবাদী আছে বলে আমার জানা নেই, আমি জানি না, বললাম না আইনের বিষয়টা অতটা জানি না, বাট
এই বিষয়টাকে বলে না আইনের যদি ইয়ে থাকে তাহলে আইনের ফাঁকও থাকে, তো সেই ফাঁক দিয়েই আরো দিনটাকে এগোনো এগোনো যাবে। সবকিছু এত ইজি না, বিশেষ করে এই ডিভোর্সের প্রক্রিয়াটা কিন্তু একদমই ইজি না, যেটা আমি শুনেছি জেনেছি সেই হিসাবে বললাম। কারণ ওদের ভিডিও আরো অনেকে দেখে যারা কিনা এই আইনের সঙ্গে যুক্ত আছে, তাদের কাছ থেকেই আমার শোনা যে বিষয়টা কিন্তু এতটাও ইজি হবে না। তো অনেক রকম অনেক কাহিনী রয়েছে, জাম্বু কিন্তু এত কাঁচা খিলাড়ি না, আর সবসময় শয়তানি বুদ্ধিতে ওর দিমাগটা ভরা। ও যদি এটাই চাইতো যে শান্তিতে থাকবো, ওর মতন চলে গেছে ওর মতন থাক আমি আমার মতন থাকবো, জাম্বু যদি এই শান্তিটাই চাইতো তাহলে এত শোরগোল করতো না। জাম্বু চায় এই জিনিসটাকে বিক্রি করতে, ঠিক আছে, তার জন্যই জাম্বু এত সহজে কোনো কিছু মেটাবে না, এটা আমার ধারণা অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে। আর আমি যা চিনেছি ভালোই চিনেছি, এই জন্যই যায়নি, নতুবা কারোর নামে সমন জারি হবে কেউ যাবে না এটা তো হতে পারে না, কারণ ভয় তো সবারই থাকে, তাই না বলো? তো চলো, আশা করছি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি, কারণ সব কথা ডাইরেক্ট মুখ ফুটে বলা যায় না। অ্যাজ এ ভিউয়ার্স আমি যেগুলো বুঝেছি সেগুলোই তোমাদেরকে বললাম, তোমাদেরকে ভাবাতে এই কারণগুলো যথেষ্ট বাধ্য করবে বলে আমার মনে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।